আমার পিতার সামনেই আমি ফজরের সময় মসজিদে যাই নাই। আমার পিতা বলেছিল ফজরের সময় মসজিদে গেলে তোমার পরীক্ষা খারাপ হবে, তোমার মসজিদে যেতে হবে না। আজকে যে পিতা আমাকে সালাত আদায় করতে বাধা দিয়েছিল ওই পিতাকে না নিয়ে আমি একা জাহান্নামে যাব না। আপনার আদরের মেয়ে সন্তান বলবে আল্লাহ আমি আমার পিতা মাতার সামনেই সিয়াম পালন করতে চেয়েছিলাম। আপনার ছেলে সন্তান বলবে রমাদান মাসে সিয়াম পালন করতে চেয়েছিলাম, আমার মাতা পিতা আমাকে সিয়াম পালন করতে দেয়নি। আমার 7 বছর হওয়ার পরে আমার মাতা পিতা আমাকে বলেছিল সিয়াম পালন করলে তোমার শরীর খারাপ করবে, আজকে তো আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আপনার আদরের ছেলে সন্তান বলবে আল্লাহ আমি তোমার পিতা মাতার সামনেই তোমার নবী কানে আঙুল দিত বাদ্যযন্ত্রের বাজনা শুনলে, আর আমি আমার পিতা মাতার সামনে কানের মধ্যে বাদ্যযন্ত্রের বাজনা ঢুকিয়ে ইয়ারফোন ঢুকিয়ে গান শুনেছিলাম, আমার মাতা পিতা আমাকে কিছু বলিনি, আজকে তো আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ তোমার নবী আমাকে শিখিয়েছিল, আমার পিতা মাতা কিন্তু আমাকে শিক্ষা নাই, কাপড়টা এখন নিচে থাকলে জাহান্নাম অবধারিত। আমার মাতা পিতার সামনে আমি ছেলে সন্তান হয়ে কাপড়টা এখন নিচে ঢেলেছিলাম, আমার মাতা পিতা আমাকে কিছু বলিনি, আজকে তো আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আপনার আদরের ছেলে সন্তান বলবে আল্লাহ আমার মাতা পিতার সামনে তো তোমার নবীর সুন্নাত আমি কেটেছিলাম, আদরের আমার আদরের পিতা মাতাই তো আমাকে বলেছিল নবীর এই মুখের দাড়ি না কাটলে তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হচ্ছে, আমার যে মাতা পিতা আমাকে তোমার নবীর সুন্নাত করতে বাধ্য করেছে, আজকে তো আমি আমার পিতা মাতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আপনার আদরের মেয়ে সন্তান বলবে আল্লাহ আমি তো আমার পিতা মাতার সামনে বুকে পিঠে ওড়না না দিয়ে রাস্তাঘাটে বেহায়ার মতো ঘুরে বেড়িয়েছিলাম, 7 বছর বয়স হয়েছে, আমার পিতা আমাকে বলেছে তোমার বোরখা পরা লাগবে না, আমার পিতা আমাকে পর্দা করা শিখায় নাই, আজকে তো আমি আমার পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আপনার মেয়ে সন্তান ক্লাস 8 এ পড়ে, 9 এ পড়ে, ক্লাস 10 এ পড়ে, কলেজে পড়ে, আপনার মেয়ে সন্তান বোরখা না পরে কলেজে চলে যাচ্ছে, আপনার মেয়ে সন্তান কিন্তু আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। বন্ধুরা আমার আমি আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার আমি যে কথা সংক্ষিপ্ত সময়ে বোঝানোর চেষ্টা করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। সময় পার হয়ে যাচ্ছে, আমি আর সময় নিয়ে আলোচনা দীর্ঘায়িত করব না, আল্লাহ যদি অন্য কোনো দিন নিয়ে আসে তাহলে সেদিন বিস্তারিত আলোচনা করার চেষ্টা